মানা লঙ্ঘন করার বিষয়ে বাংলাদেশের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত মিয়ানমারে সাইবার হামলার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভিত্তিক হ্যাকার গ্রুপ সাইবার একাত্তর। এছাড়া রোহিঙ্গা ইস্যু সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এর কার্যক্রম অব্যাহত রাখবে এই হ্যাকার গ্রুপটি। হ্যাকার গ্রুপটির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। জানা যায়, মিয়ানমারের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর দেশটির সেনাবাহিনীর অভিযানের প্রতিবাদ এখনও পর্যন্ত দেশটির বেশ কিছু কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে হানা দিয়েছে দেশের অন্যতম এই হ্যাকার সংগঠনটি। এর আগে হ্যাকার গ্রুপটি ইন্দোনেশিয়ার হ্যাকারদের সঙ্গে একজোট হয়ে মিয়ানমারের প্রেসিডেন্ট, তথ্য মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক এবং প্রভাবশালী কোম্পানি এমকে গ্রুপ অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকের দাবি জানিয়েছিলেন। উল্লেখ্য, ইথিক্যাল হ্যাকিং গ্রুপ হিসেবে বাংলাদেশে ব্যাপক পরিচিতি এই হ্যাকার গ্রুপটি। সাইবার একাত্তরের কাছে আমাদের দাবি, মিয়ানমারের সকল সাইটে হামলা করে তাদের সব অনলাইন যোগাযোগ অফ করে দিন, যাতে বাড়াবাড়ি করার আগে বাংলাদেশের নাম নেওয়ার আগেই পানি খায় তারা। ইনশাল্লাহ জয় হবে সাইবার একাত্তরের, জয় হবেই রোহিঙ্গাদের। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।